হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে খুব একটা ভালো দিন, বাচ্চা মানুষ যেহেতু স্বাভাবিক জন্মদিন পালন না করলেও কষ্ট হবে। কালকে করার কথা ছিল, কিন্তু মা বললো যে আজকে ছুটি আছে, সব কিছু সবার স্কুলও ছুটি, তাহলে আজকে দিনটাই করা হোক। আর আমি বলেছিলাম যে যাও, ওর যা খেতে ইচ্ছা করে নিয়ে আসো, অসুবিধা হবে না। এবছর যেহেতু এই বাড়িতেই হবে, তো আমরাই করি, অসুবিধা নেই। বাচ্চা মানুষ তাই না, ভালো লাগবে। যাই হোক, চলো। ওদিকে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, দিদিভাইকে আসতে বলা হয়েছিল, ছোটদি ভাই এসে গেছে, আর বড়দি ভাই জানি না আসতে পারবে কি না, কারণ বড়দি ভাই আসার কথা ছিল। বড়দি ভাইয়ের শাশুড়ির শরীর খারাপ হয়ে গেছে, ওই জন্য জানি না আসতে পারবে কি না। তো না আসতে পারলেও খাবার পাঠিয়ে দেওয়া হবে। দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমার লেবু গাছের লেবু হয়েছে। একটা লেবু গাছ তো আমি ছাদে দিয়ে এসেছিলাম, এই দেখো ফুল এসছে। আর ওই দেখো লেবু হয়েছে, এই যে এখানটায় লেবু হয়েছে, দেখেছো? একটা লেবু হয়েছে সবে। এই গাছটা হয়তো লেবুটা ধরবে, কিন্তু এই গাছটা হয়তো লেবুটা ধরবে, কিন্তু ওপরে যে গাছটা হয়েছিল ওই গাছের ফলগুলো সব খেয়ে নিয়েছিল পোকায়। জানি না এইগুলো আবার খেয়ে নেবে কি না, কিন্তু হয়েছে, মানে ওই দিকে অনেকগুলো লেবু হয়েছে, চার পাঁচটা লেবু হয়েছে। তোমাদেরকে মনে আমি দেখাতে পারবো না এই ডালটা, এই যে ওই জায়গাটা ফোকাস করছে না। এই যে রান্নাবান্না শুরু হয়ে গেছে, এখানে ডাল বসে গেছে, মা ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, মা দিদি ভাই রান্না করছে। ও, এটা স্পেশাল জিনিস দেখাই, দেখো স্পেশাল, দেখো দেখো স্পেশাল জিনিস কি বলো তো? এটা আমের জেলি চাটনি। ওই সেই মা বানিয়েছিল না, একবার সেই ভিডিও করে দেখিয়েছিল ওইটা। এই না, ওটা তো রুটি দেখা আছে না, আর এটা তো ভাতের সাথে খাবে। হ্যাঁ, ভালো লাগে এটা খেতে, খুব সুন্দর লাগে, আগে বানিয়েছিল মা ওই জন্য। ও আজকে কি বলো তো, আজকে কোয়েলের জন্মদিন, তাই আমি ফার্স্টে চাটনি বানাইছি। সোনা বললো সাদা চাটনি কি করে করে মা, ওর বিবাহবার্ষিকে করেছিল সাদা চাটনি, তা আমি করেছি এই দেখো প্লাস্টিক চাটনি। প্লাস্টিক চাটনি, প্লাস্টিক চাটনি আর একটু পাতলা। আজকে দিদুন মামি এদেরই পালা, যেহেতু এদের বাড়িতে হচ্ছে এরাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। ও রান্না করতো কোনো, একটু শরীরটা খারাপ, তাই বলি ঠিক আছে তুমি আসো, আমি একটু বসাতে লাগি, ওরা একটু সুস্থ হবে, মানুষ খেয়ে দিয়ে একটু বসবে। সারাদিন যদি রান্না করতে থাকি বিরক্ত লেগেছে। ও এবার এসে গেছে, ওকে বললো ভাই তুমি কড়া আনতে গেছো, ওপরে পেলাম না, মা বললো ওপরে করা, নিচে কড়াই, নিচে তিন তলায় গিয়ে ঘুরে। না না, মায়ের ওই নিচে ওই পাশের ঘরে খাটের তলায়। আর এই যে রসুন আদা মাংস হবে, আজকে চিকেন হবে, রসুন আদা টাদা সব ছাড়ানো রয়েছে, পেঁয়াজ এখানে রয়েছে, ক্যাপসিকাম না, গাজর, বিনস আর গাজর। ও মা, এত এতগুলো আদা কুটেছে কেন? ও ডালেও দেবা তাই? চিকেন চিকেন চিকেন। আর এখানে, আর এখানে রয়েছে ভাজা, পাঁচ রকমের সে ভাজা করতে হয় ভাজার জন্য। আর এই মাছটা আলাদা করা হবে, কারণ আমার জায়ের মা মানে মাসিমা মাংস খায় না, ওই জন্য মাসিমার জন্য আলাদা মাছটা করা হবে। মুরগির মাংস খায় না, মানে আমার বড় ছেলের শাশুড়ি মুরগির মাংস খায় না, মানে উনি কোন দামের জিনিস খায় না, দামিটা খায় মটন। আর কণিকার মা বেশি দামেরটা খায় না, খায় চিকেন। এখন এরা আসলে একজন চিকেন আর একজন মটন। আর দেরি করলাম না, আমি এদিকে কোমর গুটিয়ে মানে রান্নার কাজে লেগে পড়লাম। আর এবার দেখো, এদিকে সবাইকে নেমন্তন্ন করা হয়েছে, মানে আমার বড় ননদদের, দিদি ভাই যদিও হয়তো আসতে পারবে না, তোমাদেরকে তো বললাম, তারপরে ছোট ননদ, তারপরে ওই বাড়িতে মানে আমার জায়ের বাড়িতে সবাই সবাই মিলে মানে এবেলা ওবেলা দুবেলা খাওয়া হবে। তো আমাদের তো জানোই, একেবারে দুপুরে রান্না করা হয়, আমাদের দুবার খাওয়া হয়, মানে আমাদের বাড়িতে একবারই রান্না করা হয়। আর সকালে টিফিনে আমরা সেভাবে কিছু খাই না, চা খাই, আর বাচ্চাদের জন্য ভাত করি, সেদ্ধ ভাত। তো এদিকে আমি দিদি ভাই দুজন মিলে রান্না করছি, দিদি ভাই বললো যে আমি মাংসটা চাপিয়ে দিই, আমি বললাম যে থাক তাহলে আমি রান্না করছি দাও, কারণ আমার ইচ্ছা করছিল যে আমি নিজের হাতে সব কিছু রান্না করে ওকে সাজিয়ে দেবো, যেমন আমি আমার মেয়ের বেলায় দিই। হ্যাঁ, অবশ্য দিদি ভাইরাও হেল্প করে প্রচুর, এবার তারাও করে, আমারও উচিত আমারও কিছু করার। আর এমনিতে আমার ইচ্ছা ছিল কোয়েলের জন্মদিনে আমি নিজে এবছরটা যেহেতু সুযোগ পেয়েছি, তো নিজের মতো করে এবছরটা করব, কারণ প্রত্যেক বছর তো বাড়িতে যায়, বাড়িতেই ওর বাবা মা করে, আর আমাদের পক্ষেও তো সবসময় যাওয়া সম্ভব নয়, ওই জন্য যেতে পারি না। তো যাই হোক, ওই জন্য এই বছর এই বাড়িতে করা হচ্ছে।
ডালটা ফোড়ন দিয়ে ডালটাকে ভালো করে মানে রান্না করলাম, আর প্রত্যেকটা রান্নাই নাকি খুব সুন্দর হয়েছিল, সবাই বলেছে। আর আরও একজনকে নেমন্তন্ন করা হয়েছে, মানে আমাদের ওই বাড়িতে এক দিদি ভাই ভাড়া থাকে তোমরা জানো তো, ওই দিদি ভাইদেরও বলা হয়েছে দুপুরবেলা খেয়ে যেতে আমাদের বাড়িতে এসে, তো ওই দিদি ভাইরাও আসবে। তো ভেজ ডাল করলাম, আর নামানোর আগে না একটু ওই কাজু কিশমিশ দিয়েছি, আর একটু এলাচ দিলাম থেতো করে, আর তার সাথে একটু ঘি একটু চিনি দিলাম, ব্যাস একদম ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর অবশ্যই আদা বাটা দিয়েছিলাম, ফোড়নে দিয়েছিলাম তোমার শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তারপরে এদিকে মাংসটা বসাবো, মাংসটা ওই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ভাজা হতে, তো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে রসুন বাটা, আদা বাটা দিলাম, আর এটা হচ্ছে লঙ্কা বাটা। লঙ্কা এনেছে, লঙ্কায় না একটুও ঝাল নেই সেভাবে, তো যাই হোক বর্ষার লঙ্কা বলে ওই জন্য হয়তো ঝাল হচ্ছে না। এবার সমস্ত গুঁড়ো মশলা এক এক করে দিয়ে দেব। তো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন পরিমাণ মতো, লাগলে আবার আরেকটু দিয়ে নেব। আর এবার হলুদ দিচ্ছি, কারণ মাংস তো অনেকটাই রয়েছে, তো সবার জন্যই যেহেতু আয়োজন করা হয়েছে, আর আজকে ওরাই বলেছে মাংস খাবে। প্রথমে বলা হয়েছিল মাছ আনবে, তারপরে বললো যে মাংস খাবে, তা আমি বললাম আমার কোনো অসুবিধে নেই, যা ইচ্ছা হয় সেটাই নিয়ে আসো। আর উজ্জ্বলকে বললাম তুমি একটা কেকের অর্ডার দিয়ে দাও, তো অলরেডি একটা কেকের অর্ডার দিয়েছে, বলেছে 2-3টের সময় দিয়ে যেতে, কারণ তো বিকেলে পড়া আছে, তো কেকটা কেটে সন্ধ্যাবেলা তারপরে পড়তে চলে যাবে। আর দিকে মাংসের মশলাটা কষাচ্ছি, তারপরে ওদিকে আমি ভাজা করছি, মানে ওই যে 5 রকমের ভাজা করতে হয় সেই 5 রকমের ভাজাটা করছি। প্রথমের মধ্যে দিয়ে দিলাম পটল, পটলগুলো ভাজতে বসিয়ে দিয়ে তারপরে এদিকে মাংসটাও দিয়ে দিচ্ছি। তো মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে ভালো করে, এবার এর মধ্যে সমস্ত চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন মা ধুয়ে রেখেছিল, তো আমি এদিকে দেখো আবার সাবান দিয়ে হাত ধুয়ে নিলাম, আর এটা আমার অভ্যাস, আমি যাই ধরি না কেন আমাকে সাবান দিয়ে হাত ধুতেই হবে, মানে বারবার করে হাত ধোয়া আমার অভ্যাস, এটা জানো অনেকেই দেখেছো তোমরা। মাংসটা ওদিকে কষাতে বসাচ্ছি, মানে বারবার করে নাড়াচাড়া করছি, এবার ভাবছি একটু ঢাকা দিয়ে দিই তাহলে ভালো করে কষে যাবে, জল ছেড়ে দেবে মাংসটা ভালো করে কষে যাবে। আর এদিকে পটলটা ভাজা হতে হতে আমি যে বাসনগুলো পড়েছিল সেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর এদিকে দুধটাকে সকালে এনে রেখেছিল, মা আমাকে বললো কণিকা দুধ তো সকালে এনে রেখেছি, ফ্রিজে কি এখন ঢোকাবো? আমি বললাম তুমি সকালে এনে রেখেছো তাহলে দুধটা তো সকালে ফ্রিজে ঢোকাতে, আমি না হয় বের করে রাখতাম রান্না করার আগে, এখন ফ্রিজে ঢোকালে হয় নাকি? তাই আমি বললাম ঠিক আছে অসুবিধে নেই, কিচ্ছু হবে না, রাখো আমি সময় মতো ঠিক করে নেবো। মা আর কি ভয় পাচ্ছিলো যদি দুধটা কেটে যায় তখন তো সেটা অমঙ্গলের ব্যাপার, আর দুধ পোড়া লাগা বা পায়েস পোড়া লাগা বা দুধ ছানা কাটা এইসব শুভ লক্ষণ নয়, মানে মা যেটা বলে আমি শুনেছি এটা মানতে হয়, মানে আমার শাশুড়ি মা। আর দিদি ভাই ওদিকে দোকান থেকে পাঁপড় এনে দিল, চাটনির সাথে পাঁপড় ভাজা হবে ওই জন্য। আর এদিকে দেখো চিকেনটাও রেডি হয়ে গেছে, আর ওদিকে আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি অলরেডি। তো চিকেন নামানোর আগে একটু ঘি দিলাম একটুখানি, আর তার সাথে গোটা গরম মশলা দিয়েছিলাম বেটে, তো দারুণ টেস্ট হয়েছিল। আর তো এই নিজের রান্না নিজেই প্রশংসা করছি, আসলে সবাই খেয়ে বলেছিল ভালো হয়েছে, যে কারণেই বললাম। আর কোয়েলকে তালায় সাজিয়ে দেবো বলে এই যে লাভ পাঁপড়গুলো, এইগুলো আগের দিনই আনা হয়েছিল, সেখান থেকে ছিল খানিকটা, এতটা লাগেনি, তো সেই লাভ পাঁপড়গুলো আগে ভেজে নিচ্ছি আর তার সাথে ওই ডালের সাথে খাওয়ার জন্য। আর এবার এই যে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, সব থেকে যদি বলো পাঁপড় কোনটা ভালো লাগে সেটা হচ্ছে এই পাঁপড়, যে কোনো কিছুর সাথে, চাটনির সাথে তো এটা কোনো কথাই নেই, তারপরে ডালের সাথে হয় ওই চিপস টাইপের যেগুলো, আর নয়তো ঝুড়ি আলু ভাজা, আর নয়তো এই পাঁপড়, ব্যাট পাঁপড়টা অতটা যায় না, তবুও আজকাল সবাই করে মানে আর কি। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিলাম, আর পাঁপড়টাও ভাজা হয়ে গেছে, আর এদিকে এবার পায়েসটাও মোটামুটি হয়ে গেছে। পায়েসটা না একটু ঝোলঝোল করে নামাবো, কারণ পরে একটু গাঢ় হয়ে যায়, ঝোলটা টানে, তারপরে ভালো লাগে না, সে কেটে কেটে দিতে ভালো লাগে না, একটু ঝোলঝোল থাকলে ভালো লাগে। কাজু কিশমিশ সব দিয়ে দিচ্ছি, আর এবার এর মধ্যে দিলাম গোটা গরম মশলা বলছি, এলাচ দিয়েছিলাম, গোটা গরম মশলা পায়েসে দেয়, এলাচ দিয়েছিলাম থেতো করে, আর দিয়েছিলাম তেজপাতা। এবার চিনি দিলাম, বাতাসা আনবো ভুলে গেছি বাতাসা আনতে, তো ওই জন্য চিনি দিয়ে আজকে কাজ সারতে হচ্ছে, কালারটা সেভাবে আসেনি যদিও, তো ঠিক আছে অসুবিধে নেই, কী আর করা যাবে। তো পায়েসের দিকে রেডি হয়ে গেছে, আর এবার ঝটপট করে কোয়েলের প্লেটটা সাজিয়ে নিচ্ছি,
আর এই যে কাঁসার থালা বাটি দেখতে পাচ্ছ, এগুলো আমরা গিফটে দিয়েছি ওকে। তো বললাম যে থালাটা নিচে ছিল, বললাম থালাটা দিয়ে যা, এই থালার মধ্যেই ভাত মানে প্লেটটা সাজিয়ে দিই, নতুন থালাতেই আজকে খেয়ে নে। তো আর জায়গা পাচ্ছিলাম না থালার পাশে, কোথায় কি দেবো, এতটা ভর্তি হয়ে গেছে সব। থালাটা বেশ বড়ই ছিল, মানে বড়দেরই থালা দিয়ে দেওয়া হয়েছে ওকে। আর ওকে নিচে দেবো, উজ্জ্বল বললো যে কণিকা ওকে নিচে দাও, কারণ পেস্তা জ্বালাতন করে, সবাই আসে এখানে পেস্তা গায়ে লাফিয়ে লাফিয়ে ওঠে। তো ওই জন্য নিচে দেওয়া হলো ওকে, নিচের সবাই খেয়ে নেবে আর ও এখানে খেয়ে নেবে, আশীর্বাদ তো এখানে সেরে নেওয়া হবে। তো এই দেখো আমি প্লেটটা সাজিয়ে মানে থালাটা সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, আর ওরা আবার নিচে বসে বসে এখানে সব বেলুন টেলুন টানিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। অর্ধেক বেলুন তো ফেটেই গেছে, মানে ফোলাতে ফোলাতে বলছে ফোলাচ্ছি আর ফেটে যাচ্ছে মামি। আমি বললাম ঠিক আছে কি আর করবি, যে কটা থাকে সেই কটা দিয়েই কাজ চালা। তারপরে একটু ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম মনের মতো করে, মানে যতটা সম্ভব। আমি এবার ফুলও আনিয়েছি যে এভাবে সাজিয়ে টাজিয়ে দেবো বলে ওকে একটু। আসলে সবারই ইচ্ছা করে আমাদের যে আমাদের জন্মদিনে কেউ ভাবে স্পেশালভাবে কিছু করবে, আর ওরা তো বাচ্চা, আমরা তো বড়, আমাদের ইচ্ছা করে, আর ওরা তো ছোট বাচ্চা, ওদের তো আরো একটু বেশি ইচ্ছা করবে, তাই না? তো এদিকে সবাই যে আস্তে আস্তে আসছে, আর এবার আশীর্বাদের পর্ব শুরু হবে। তো আর এই দেখো আমাদের কুটুস মাও এসে গেছে, তারপরে আর একটা ছোট্ট মা এসেছে, ওই যে যে দিদিভাইকে নেমন্তন্ন করা হয়েছিল সেই দিদিভাইয়ের ছোট্ট পুচকু। আর এখানে থালা সুন্দরভাবে ওকে সাজিয়ে দিয়েছি, তো এবার ওকে আগে আশীর্বাদটা করে নেবে, মা করবে, ওর মা করবে, আমরা সবাই করব। আর হ্যাঁ, তারপরে সবাই করবে, তারপরে খাওয়া দাওয়া সবাই করবে একসাথে। আই ঠিক আছে।
একটু খালি গিয়ে রকম পাড়া দে দেখি দেখি বানিয়ে দিয়েছে কত ভালোবাসে আর কি পায়েস দেবা ও খাই দাও অল্প 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 করে দাও না দিদি ভাত খেতে পারবে না পাতা মাতা ফেলে দেবে আর এদিকে সবার অলরেডি খিদে পেয়ে গেছে, আমার মেয়ে তো বসে পড়েছে কোয়েলের সাথে মানে খেতে, তো আমি ও আবার উঠেও চলে যাচ্ছে, তো কোয়েল বলে যে বুনু আমার সাথে খেয়ে নে আজকে। আর আমি এদিকে সবার থালায় ভাত দিচ্ছি, তারপরে ছেলেকে দেব, আমাদের অদ্রিকাকে দেব, আর ওই যে আন্টি 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 বলতে মেয়ে আন্টি বলে আমারও আন্টি হয়ে যায়, মানে ওই দিদিভাই এসেছিল দিদিভাইকেও দিয়ে দেব, তারপরে আমার যা মাসিমা সবাই একসাথে খেয়ে নেবে। আমি তুলে দি, কাটা হয়নি কোয়েল, কেকটা কি সুন্দর লাগছে দেখতে, কিন্তু খুবই সুন্দর, অল্প দে ভাত খেয়েছো তো দিদিকে খাই দাও ওখান থেকে একটু দেয়নি